এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতিহ, মানুষ মরে যাওয়ার পরেও যে ষাটটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার, কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক কি না? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরা যাব হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কত মানুষ নামাজি ভাই মসজিদাঙ্গিহীনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও, আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কি না? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। এই জন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই, দলাদলি আছে অনেক জায়গায়। হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই, মসজিদ সবার। ছোট্টখাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আসে না নাই? একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন, মারামারি আসে না নাই? এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলেন, সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে, খেয়াল করে বুঝবেন। ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সহ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায় সুন্নাহ নষ্ট হলে। এই যে হাত তোলা না তোলা এটা সুন্নাহ, আমিন জোরে বলা না বলা এটা কি সুন্নাহ।
যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লই আঙ্গদেশে গিলাগিলি মৌলভী বাজারে মাশাআল্লাহ এগুলো নাই। এখানেও আছে, এগুলোর অবসান ঘটুক আমরা চাই কি চাই না। আর কত এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে? কবে আমরা উইকেট সিন্ডিকেট করব? কবে আর কবে সাদা মনের মানুষ হব? কবে আর কত? অনেক হয়েছে, আর না, এবার থামেন। বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন, ঐক্যের এমন সিন্ডিকেট গড়তে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে, রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে, আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার, মিউচুয়াল রেসপেক্ট। কেউ কাউরে রেসপেক্ট করে না, আমি যেটা বুঝছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে, এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার, মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন। কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কোবায় থাকলেন কয়েক সপ্তাহ, কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কোবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাকাত নামাজ পড়ে, একটা কবুল ওমরার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। মসজিদে কোবা বানালেন, তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্য, কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায় রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন, ফ্লোর ছিল বালুর ফ্লোর।